রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলতে নানান ব্যবস্থা গ্রহণ করেছে ত্রিপুরা সরকার। ডিজিটালাইজড হতে চলেছে রাজ্যের গণবণ্টন ব্যবস্থা। পুরনো রেশন কার্ড তথা কাগজের বইগুলিকে পরিবর্তন করে সেই জায়গায় চালু করা হবে নতুন স্মার্ট কার্ড। রাজ্যের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের তরফে রাজ্যের প্রতিটি ভোক্তাকে বিনামূল্যে সেই স্মার্ট কার্ড প্রদান করা হবে। ত্রিপুরা খাদ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠান উপলক্ষে এক ন্যায্য মূল্যের দোকানে উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন রাজ্যের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারি ভর্তুকি মূল্যে রান্নার কাজে ব্যবহৃত সরিষার তেল সরবরাহ কর্মসূচি উপলক্ষে রবিবার বিকেলে নিজ বিধানসভা কেন্দ্র 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রে উপস্থিত ছিলেন মন্ত্রী। রানীর বাজার সংলগ্ন নলকড়িয়া, মোহনপুর এবং কলেজ চৌমহনীতে খাদ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত তিনটি অনুষ্ঠানে ন্যায্য মূল্যের দোকানে উপস্থিত থেকে এদিন ভোক্তাদের হাতে সরকারি ভর্তুকি মূল্যে সঠিক গুণমান সম্পন্ন সরিষার তেল ও ক্যানভাস ব্যাগ তুলে দেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এর পাশাপাশি জানান এই প্রথম এমন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সারা রাজ্যের মোট 9,70,000 রেশন কার্ড হোল্ডারদের কার্ড পিছু 1 লিটার করে সরিষার তেল দেওয়া হবে। বছরে মোট 4 বার ভর্তুকি মূল্যে দেওয়া হবে সরিষার তেল। আরও বলেন, পুরনো রেশন কার্ড তথা কাগজের বইগুলিকে পরিবর্তন করে সে জায়গায় নতুন স্মার্ট কার্ড চালু করার কথাও ভাবছে রাজ্য সরকার। গণবণ্টন ব্যবস্থা সারা রাজ্যে যেন জনগণের মধ্যে এই ব্যবস্থাকে সুদৃঢ় ও শক্তিশালী করার জন্য খাদ্য দপ্তর বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। তার মধ্যে ডিজিটাইজেশন যে পদ্ধতি, সেটা একটা গুরুত্বপূর্ণ যা আমাদের সরকার আমরা গ্রহণ করেছি। আজকে ত্রিপুরা রাজ্যে 2056টা রেশন শপ রয়েছে। তার মধ্যে প্রতিটা রেশন শপে ই পজ মেশিন সেখানে বসানো হয়েছে। কোনো জায়গায় কোনো ধরনের কারচুপির কোনো সম্ভাবনা নেই এই ই পজ মেশিন বসানোর ফলে। অর্থাৎ জনগণ সঠিকভাবে সঠিক মূল্যে তার জিনিস থেকে সেখানে দহন করছে, তার বঞ্চিত হচ্ছে না। যাতে এটা না হয় তার জন্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। দ্বিতীয় হচ্ছে, যেটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে পুরনো রেশন কার্ডগুলো রয়েছে যেগুলো কাগজের বই, সেগুলোকে পরিবর্তন করে স্মার্ট কার্ডে পরিবর্তন করা, এবং স্মার্ট কার্ড প্রতিটি রেশন কার্ড হোল্ডারকে আমরা সেটা প্রদান করব, যাতে সহজে সেটা ক্যারি করা যায়। এবং এই যে দীর্ঘদিনের পুরনো এই রেশন যে কার্ড, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু স্মার্ট কার্ডে যখন আমরা পরিবর্তন করব সেটা সম্ভাবনা কম থাকবে নষ্ট হওয়ার ক্ষেত্রে। এটাও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা সেটা গ্রহণ করেছি। তার বাইরে এই গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্যে আমাদের যারা একসময় বলতো যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রেশন শপের মাধ্যমে জনগণকে প্রদান করতে হবে, কিন্তু নিজেরা সরকারে ছিল, নিজেরা সেগুলো প্রদান করতো না, অনীহা প্রকাশ করতো, কিন্তু আন্দোলন করতো, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলত। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা পিডিএস আইটেমের বাইরে গিয়েও অন্যান্য এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা পিডিএসের মাধ্যমে, রেশন শপের মাধ্যমে সেখানে মানুষকে প্রদান করছি। এবং আমাদের নির্বাচনী ঘোষণা অনুযায়ী এই পুজোর মরশুম থেকে আমরা ভর্তুকি মূল্যে সরষার তেল দেওয়া শুরু করেছি প্রথমবার ত্রিপুরা রাজ্যে রেশনিং ব্যবস্থায় রেশন শপগুলোর মাধ্যমে। তার বাইরে আপনি চাল বলুন, চিনি বলুন, লবণ বলুন, সয়াবিন বলুন, আটা, ময়দা, সুজি, আমাদের মশলা, চা পাতা, সমস্ত জিনিসপত্র রেশনের মাধ্যমে আমরা মানুষের কাছে সেখানে প্রদান করছি, যাতে গরিব অংশের মানুষ অল্প মূল্যে ভালো জিনিস তারা পেতে পারে, তার থেকে যেন বঞ্চিত না হয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের মোট 2056টি রেশন শপকে সুসজ্জিত করে মডেল রেশন শপে রূপান্তর করার কাজও শুরু হয়েছে বলে এদিন জানিয়েছেন ত্রিপুরা সরকারের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।